মাস্টার জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট বিকজ আমরা যারা বাংলাদেশ থেকে বিলং করি অনলাইন পেমেন্ট করার জন্য কিন্তু আমাদের মানে হিউজ পরিমাণের প্রবলেম ফেস করতে হয় ঠিক আছে দেখছেন গরু কিন্তু হাম্বা কয়ে হা করছে তো যাই হোক আপনাদের এটার সলিউশন দেওয়ার জন্য আমি হচ্ছে আজকে আমার জীবনে দেখা অনলাইন পেমেন্টের জন্য সব সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে সুন্দর একটা মাস্টার কার্ড রিভিউ করব যার নাম হচ্ছে রিডট পে আর এখানে একটা মজার ব্যাপার হইলো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে হচ্ছে পাঁচ ডলার সম পরিমাণ বোনাস পাবেন এবং এই ডলারটা আপনি ইউজ করতে পারবেন যে কোনো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ওকে আর এখানে আমি আগেই বলে রাখি আপনাদের এই মাস্টার কার্ডটা নিতে হলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড লাগবে আর দ্বিতীয়ত এইখানে আপনাকে হচ্ছে এটা পার্সেস করতে হবে আপনারা এটাকে কি বলে ওই ক্রিপ্তর মাধ্যমে কিভাবে পার্সেস করবেন আমি আপনাদেরকে এভরিথিং দেখাই দিব প্যারানাই চিল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন একটু লং হবে বাট ফুল প্রসেস আমি দেখাই দিব আশা করছি আরেকটা কথা খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই ভিডিওতে আমি এভরিথিং দেখাবো এই কার্ড অলমোস্ট হ্যাক হবে এটা আমি নিজেও জানি কারণ এটা আমার একটা টিউটোরিয়াল অ্যাকাউন্ট এটা হ্যাক হলেও আমার কোনো সমস্যা নাই তো আপনারা হচ্ছে ভিডিওটা যদি ফুল না দেখেন আমি আগেই বলে রাখি কিছু এরোরের সম্মুখীন হবেন তখন কিন্তু কার্ড নিতে পারবেন না আর কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ যার দরকার সেই কিন্তু জানেন তো চলেন ভিডিওটা শুরু করি তো এস তো ভিডিওস মেন পয়েন্ট নতুন যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দেন লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন নিমেন্ট ফার্স্ট ওকে গাইস প্রথমত রেজিস্টার লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে ট্রাস্ট ওয়ালেট লাগবে সো ওটা কীভাবে নেবেন ওইটা আমি আপনাদেরকে আর দেখা যাবে না সমস্যা নেই বলে দিচ্ছি তো এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পরে এখন এখানে দেখেন এই কার্ডটার মধ্যে মজার বিষয় হলো কী দেখেন স্পেন্ড ক্রিপ্টো লাইক ফিট আপনার গেট ফাইভ ইউজ ফর নিউ রেজিস্টেশন ইউজার যারা গুগল পে পেমেন্ট করতে পারবেন অ্যাপেল পে পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড এটা ডিরেক্টলি আপনি ব্লক চেনের মাধ্যমে কিন্তু এই যে পেমেন্ট সিস্টেম এটা আপনি ইউজ করতে পারবেন ওকে তো এখন আমি এখানে একটা ইমেল দিব দেন ভেরিফাই কোডের মধ্যে ক্লিক করবো গেট কোড ক্লিক করব আমার ইমেল একটা কোড দিবে আমি আমার কাজ করতেছি আপনারা অবশ্যই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফোন নাম্বার দিয়ে করতে যাবেন না কারণ ফোন নাম্বার দিয়ে করতে গেলে আপনি ঝামেলায় পড়বেন এরোর আসবে ওকে তো এখন আমি গেট কোডের মধ্যে ক্লিক করে দিচ্ছি এখান থেকে একটু টাইম নিবে দেন আমাকে একটা কোড তারা সেন্ড করবে ওকে এরকম একটা ক্যাপ আসবে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাই দিতেছি এখানে হচ্ছে আপনাকে কিছু ফিল আউট করতে হবে নিচে যা আসে তা আপনাকে এখানে এই যে দেখেন এখানে কিন্তু সাজেস্ট করতে এসেছি এরকম তাইলে আমি ক্লিক করব প্রথমত এটা ক্লিক করতে হইব আমার এই যে এই তারপর হচ্ছে এই যে চাবিটা ছিল এইটা তারপরে এই প্লাস আইকনটা মানে এখানে যে ইমেজটা থাকবো সেটা আপনাদের দিলে ভেরিফাই হয়ে যাবে ওকে আমাকে কোড পাঠা দিচ্ছে সো আমি ইমেলে চলে যাচ্ছি আপনার হচ্ছে এই যে এইরকম মিনিমাইজ করে তারপর হচ্ছে আপনি ইমেলে যাবেন এরকম হ্যাঁ এরকম আসবেন এখন আমি ইমেল আসলাম তো অবশ্যই আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেটা কিন্তু আপনার ফোনে লগ ইন থাকতে হবে রিডট পে একটা ইমেল করছে আমাকে আপনার ওই প্রোমোটেশান ফোল্ডার আমি পাইছিলাম তো আমি আগে এটা করি তারপর আমি আপনাদেরকে বুঝে দিতেছি সাইন আপের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা কোড দিছে আমাকে সো আমি কোড নিলাম কোড নেওয়ার পর এখান থেকে আমি আবার মিনিমাইজ করে এখানে আসবো ভিডিওটা স্লোলি করতে হবে না আপনারা বুঝতে পারবেন না তো ক্লিক করলাম এখান থেকে গেট ইট নাও এইখানেটা ক্লিক করে দেবেন ওকে তো তাইলে আমার এখন এইটা থেকে এখন ডাউনলোড রিডট পে এটা ক্লিক করব আমি ডিরেক্টলি হচ্ছে আমাকে কোথায় নিয়ে আসবে প্লে স্টোরে নিয়ে আসবে আমি হচ্ছে অ্যাপটা ডাউনলোড করবো ওরা কিন্তু আসছে বেশি দিন হয় না অলমোস্ট এক লাখ ডাউনলোড দেখেন ওকে তো এটা ইনস্টল হতে হতে আমি স্কিপ করে দিচ্ছি এটা যখন আমার ইনস্টল কমপ্লিট হবে দেন আমি হচ্ছে এটা ওপেন করে দিব ওকে আপনাদের সামনে লাইভ ওপেন করে আমি যে ইমেলটা দিয়ে এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেম ইমেলটা দিয়ে এইখানে আমি আপনাদের সামনে লাইভ লগ ইন করবো ওকে তো এরকম আসবে আসার পরে আপনি হচ্ছে এটা মানে বলবে যে কীভাবে উইথ ওরা কি দেখছেন এটিএমও কিন্তু উইথড্রো করা যায় ঠিক আছে তো আমি এটা ক্রোস করে দিচ্ছি এখান থেকে লগ ইন লগ ইন এর মধ্যে ক্লিক করার পর হচ্ছে ওই যে আমি ইমেল আর ই দিয়েছিলাম আপনাদের তো মনেই আছে ইমেল দিয়ে আমি লগ ইন করছি আপনারা ইমেল চেকিং বা লং ইন কন্টিনিউ উইথ গুগল দিয়ে করে নেবেন আমি ইমেল দিয়ে করে নিচ্ছি চেকিং এর মধ্যে ক্লিক করলাম এখন হচ্ছে আমার এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড সেট আপ করবো আমি এই জন্য আমি ইমেলের কথা বলছি অবশ্যই আপনার ইমেলটা ইউজ করেন এটা ব্যাটার এখানে একটা পাসওয়ার্ড দিবেন দেন এখান থেকে কোড পাঠায় নেক্সট করবেন আমি করে নিচ্ছি তো সেম আগের প্রসেসে দেখেন যে এখানে কিন্তু আপনার ওই যে ক্যাপচা আসবে এরকম আর কি আপনারা ক্যাপচাগুলো সল্ট আউট করবেন সোয়াব টুটাইলস মানে ইমেজের কথা বলছে আচ্ছা এরকম এই যে ইমেজ ক্লিক করে করে সোয়াব করতে এরকম আর কি এরকম আর কি বুঝছেন তো এরকম একটা উপর আরেকটা দিলে সোয়াব হয়ে যাবে এরকম স্লাইড আসলে আরও ভালো স্লাইড ক্যাপচার করে নেবেন আমি আরে শালা এই যে এটার উপরে বসাইবেন এই যে বরাবর এবার হবে এই যে দেখেন হয়ে গেছে এই যে এখানে ডান এখন আমাকে কোড পাঠাইছে আমি এবার এখানে কোডটা দিয়ে লং ইন করবো তো দেখেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমাকে পাঁচ ডলার বোনাস দিয়ে দিচ্ছে আমি যেটা আপনাদেরকে বলছিলাম ঠিক আছে আমি কিন্তু পেয়ে গেছি অ্যাকাউন্ট আমার এখনও কিন্তু ভেরিফাই করা লাগে নাই বাট এটা আমি ভেরিফাই করেই কিন্তু আমাকে বাকি কাজ কমপ্লিট করতে হবে ইমেলের ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা যদি আমি এখানে ক্লিক করি থ্রি ডট আপনারা ক্লিক করবেন অনেক সময় কিন্তু প্রাইমারির মধ্যে কর দেয় প্রোমোটেশনের মধ্যে কর দেয় সোশ্যালের মধ্যে কর দেয় তারপর হচ্ছে স্প্যামের মধ্যে কর এরকম আছে স্প্যাম থেকে শুরু করে মানে সব ফোল্ডার আপনি খুঁজবেন যদি খুঁজে না পান সর্বপ্রথম হচ্ছে প্রাইমারির মধ্যে খুঁজবেন এটা খুবই ইম্পর্টেন্ট আমি চাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাইতে এই জন্য এরকম আর কি এখন হচ্ছে ডিরেক্টলি থ্রি ডোটা ক্লিক করতে হবে দেন এই যে ভেরিফিকেশন এইখানে ক্লিক করবেন এখন সর্বপ্রথম আপনাকে হচ্ছে মোবাইল নাম্বার আপনার এইখানে ভাইন করতে হবে এখানে গো টু ভেরিফাই এখানে হচ্ছে ইমেলের মধ্যে ক্লিক করে আপনার ইমেলে কোড পাঠাবেন সেম ইমেল তো আসেই গেট কোডের মধ্যে ক্লিক এখন হচ্ছে এখান থেকে কোড পাঠাতে হবে দেন কোডটা বসা ভেরিফাই করতে হবে এইবার দেখেন আমাকে ইমেল করছে তারা কোথায় ইম্পর্টেন্টের মধ্যে এই যে দেখেন তো এই জন্য আমি বলছি আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন নালে তো বুঝতে পারবেন না আমি চাইতেছি আপনারা সবাই একটা করে কার্ড নিয়ে রাখেন যাতে করে ইন ফিউচার কারো কাছে হাত না পাততে হয় ঠিক আছে তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল ভাই যার কারণে আমি এভাবে করতেছি এখন হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিবেন নেক্সটের মধ্যে ক্লিক করবেন তারপর কোড যাবে আমি বলে দিচ্ছি কীভাবে কি তো আমি একজন নাম্বার বসাইলাম নাম্বার বসানোর পরে হচ্ছে এখন আমি হচ্ছে নেক্সট করব এখান থেকে এখন দেখেন আমার এই যে এখানে ক্লিক করে গেট কোডের মধ্যে একটা ক্লিক করতে হবে তাহলে আমার সিমে একটা কোড পাঠাবে সেই কোডটা আমি এখানে দিয়ে নেক্সট করব ঠিক আছে আমাকে কোড দেয়নি আমাকে কল দিছে বলবে আপনাকে এখানে নোট এইখানে আমি নেক্সট করে দিচ্ছি দেখেন আমার কিন্তু ইমেল অ্যান্ড মোবাইল দুইটাই কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন আমি কি করবো আবার ব্যাক প্রেস করবো তাহলে আমি আবার এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব এই যে এখানে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে আমি একটা কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই করবো এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় পাসপোর্টের জায়গায় হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আইডি কার্ড ওকে আর অবশ্যই আমি আমার আমি আমার একটা ফ্রেন্ডের আইডি কার্ড ইউজ করতেছি তো এখানে আপনার ভোটার আইডি কার্ডের সাথে কিন্তু নাম ঠিকানা দেবেন আদারওয়াইস কোনো সময় যদি আপনি এই কার্ডের ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়েন ভোটার আইডি কার্ডের সাথে যদি না মিলে তখন কিন্তু তারা আপনার এই প্রবলেম সলভ করে দিবেন এটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই এটা রিয়াল দিতে হবে আপনার না থাকলে আপনার মা বাবা ভাই বোন যাদেরই আছে তাদের দেন কোনো সমস্যা নেই আপনার হচ্ছে ডেট অফ বার্থ কীভাবে সিলেক্ট করবেন এই যে দেখেন আপনি হচ্ছে প্রথম এই যে এই বক্সের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মাস এই যে এরকম ধাক্কা দেবেন এরকম আর কি ঠিক আছে ধাক্কা দিলে এটা চেঞ্জ হয় আর কি এরকম আর কি বিষয়টা ওকে তো আমি আমার একটা ফ্রেন্ডের আইডি কার্ড ইউজ করতেছি তো তার হচ্ছে এটা হ্যাঁ ঠিক আছে এখন হচ্ছে আইডি কার্ড দিলাম এখন এখানে নাম্বার দিয়ে আমি নেক্সট করে দিব আইডি কার্ডে ঠিক আছে এখানে হচ্ছে আইডি কার্ডের ওই যে উপরে এই সবার মানে উপরে যে আইডি কার্ডের উপরে যে নাম্বারটা থাকে না যেমন আইডি নাম্বার এনআইডি নাম্বার যেটা আর কি এনআইডি নাম্বার ওই নাম্বারটা এখানে তুলে নেক্সট করে দিবেন দেন আপনাকে হচ্ছে এরকম একটা ইন্টারফেস দিবে এই যে আইডেন্টি ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে দেন এইখান থেকে হচ্ছে আদার্স দিবেন যেহেতু আমরা ইউনাইটেড ইস্ট অফ আমেরিকার মধ্যে থাকি না তাহলে আমাদের আধার হবে দেন এখান থেকে কন্টিনিউ হবে এখানে আপনাকে তিনটে স্টেপ ফলো করতে হবে যেমন আমরা প্রোফাইল ডিটেলস কমপ্লিট করছি এখন আইডি ডকুমেন্টস দিব তারপরে একটা সেলফি দিব ঠিক আছে কন্টিনিউ প্রেস করবো এখান থেকে এখান থেকে হচ্ছে আইডি কার্ড দিবেন এখানে বাংলাদেশ থাকবে ঠিক আছে আর পাসপোর্ট হলে আপনি পাসপোর্ট দিতে পারেন যদি আপনার পাসপোর্ট থাকে আইডি কার্ডের উপর একটা ক্লিক করে পিকচার শুট করবেন ভোটার আইডি কার্ডের প্রথম পেজ তারপর আবার উল্টা সেকেন্ড পেজ ঠিক আছে তারপরে যেই ব্যক্তির আইডি কার্ড আপনি নিচ্ছেন তার একটা সেলফি ওগুলা তো আমি দেখাইতে পারতেছি না তো যখন আপনি সব কিছু দিবেন ইউটিউব সেফটির কারণে আমি ওটা দেখাইতে পারলাম না লাইভ আদারওয়াইজ আমি লাইভ দেখাই দিতাম এগুলো দেওয়ার পরে যে আন্ডার রিভিউ এখানে চলে যাবে তারপর কিছু একটা টাইম নিবে তারপর হচ্ছে আপনার এটা ভেরিফাই হবে তার আগে কিন্তু হবে না তো এই বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু সহজে আপনি ভেরিফাই করতে পারবেন না আর এক দুই মিনিট এইখানেই থাকেন ঠিক আছে যা এইখান থেকে লড়বেন না আর তাইলে হয়েছে কি অনেক সময় এক সময় সার্ভারের কারণে কিন্তু এরোর আসবে তো দুই মিনিট আপনি এই জায়গায় ওয়েট করবেন ওয়েট করার পরে মানে এক কথায় সব কিছু পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন যেমন আপনি যখন ভোটার আইডি কার্ড শুট করবেন তখন একটা সাদা কাগজের উপরে রেখে শ্যুট করবেন আর যখন সেলফিটা দিবেন একদম যেন ক্লিন থাকে ফেসটা যেমন যে জায়গায় লাইট বেশি কিংবা আপনার ফোনের ব্রাইটনেস বাড়িয়ে নেবেন এই টাইপের কিছু একটা লোকেশনটা যেন সুন্দর হয় ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হইলে আরও বেশি ভালো কিংবা আপনি যে কোনো একটা লোকেশন নিতে পারেন বাট সেলফি টাইপের যেন না হয় ওকে তো আমি হচ্ছে এখন ওয়েট করব এই দেখেন আমার একটা রিজেক্ট করে দিছে আমি বলছি না তো আবার ট্রাই করব আমি আপনার এইভাবে করবেন হয়ে যাবে তারপর বাকি স্টেপ দেখাচ্ছি আচ্ছা গাইজ এটা কিন্তু একটা কার্ড দিয়ে আপনার একবারই করতে পারবেন এই দেখেন এখন যদি আমি ট্রাই করি এই এই যে এখন যদি দেই অ্যাগেন এটা আর হয় না দেখি হয় কি না একটু ট্রাই করি এই যে দেখেন বলতেছে সরি এটা আর হবে না তো অ্যাকচুয়ালি এগুলা খুবই কেয়ারফুল আসলে কার্ড জিনিসটা তো সহজ না যেটা আমি আমি বলতে চাইছিলাম আপনাদের এখন আসেন এই এইখান থেকে কার্ড নিবেন কিভাবে কার্ড নেওয়ার জন্য আপনাকে হচ্ছে এখানে প্রথমত ডিপোজিট করতে হবে ডিপোজিটের মধ্যেটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে নেটওয়ার্ক সিলেট থাকবে ইউএসডিটি রাখবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি হচ্ছে বিএনবি স্মার্ট চেন হুম বিএনবি স্মার্ট চেন এখানে হচ্ছে আপনি ইউএসডিটি এর ইউএসডিটি ডিপোজিট করবেন এটা যারা বুঝবেন না তারা একটা কাজ করেন ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আমার ইমেল থাকে হুম আপনি যদি কার্ড একদমই না নিতে পারেন মানে না বুঝেন তাহলে আপনি আমাকে ইমেল করেন কষ্ট করে আমি হচ্ছে আপনাকে দেখাই দিব স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখন এগুলা দেখাইতে গেলে আরও এক ঘন্টা সময় লাগবে কারণ কি এখানে ডিপোজিট করতে গেলে আমার ইউএসডি নিয়ে আসতে হবে ট্রান্স্ট ওয়ালেট ওপেন করতে হবে কিংবা এক্সচেঞ্জার থেকে আনতে হবে বহুত প্যারা আছে এগুলা অযথা সময় নষ্ট করে লাভ নাই যাদের দরকার ওরা তো এগুলো বুঝেই এটা একটা ব্লক চেন আপনি জাস্ট ইউটিউবে সার্চ দিলেও পারেন যে হাউ টু ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্যান্স থেকে আপনি ইউজিডি উদ্যোগ করবেন ইউএসডিটি কীভাবে উদ্যোগ করে বেব টোয়েন্টির উদ্যোগ করবেন উদ্যোগ করার পরে এখানে নিয়ে আসবেন আপনি হচ্ছে এখানে ডিপোজিট করবেন আমার সাজেশন হচ্ছে যেহেতু দশ ডলারের আপনার কার্ড কার্ড দশ ডলার কাইটে নেবে আপনি অবশ্যই এখানে তেরো ডলার ডিপোজিট করবেন ঠিক আছে তেরো ডলার ডিপোজিট করার পর এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পর হচ্ছে এই যে দেখেন ভার্চুয়াল কার্ড আবার এখানে মেবি একটা অফার চলতেছে দেখি এটা এই যে পঞ্চাশ পার্সেন্ট অফ ছিল এই যে এটা এটার উপর একটা ক্লিক করবেন আপনারা চেষ্টা করবেন এইখান থেকে নিতে তাহলে পাঁচ ডলার আই থিংক কনফার্ম হয়ে যাবে আমি দেখি হয় কিনা হ্যাঁ এটা হচ্ছে স্টার্ট হবে দুই দিন একুশ ঘন্টা পরে একবার ওরা দিয়েছিল ওটা কিন্তু ই হয়ে গেছে কাপ মানে এক্সপেয়ার হয়ে গেছে এক্সপায়ার বলতে মানে সোল্ড আউট তা আপনি পাঁচ ডলারের কাট নিতে পারবেন দুই দিন পরে এখানে ক্লিক করবেন এই যে দেখেন আগেরটা কিন্তু একশো পার্সেন্ট মেন রয়ে গেছে এখান থেকে নিয়ে নিছে মানুষ কারণ পাঁচ ডলারে কাট পাইতেছে তো এই দুই দিন পরে আবার ট্রাই করবেন এখানে ক্লিক করবেন যদি আইডি কার্ড আপনার ভেরিফাই থাকে একটু টাইম নিবে অটোমেটিক্যালি ইনস্ট্যান্ট একটা ভিসা কার্ড আপনাকে তারা দিয়ে দিবে দেন যখন আপনাকে ভিসা কার্ড দেওয়া কমপ্লিট হবে আপনি এই কার্ডের তো যায় আচ্ছা এই কার্ডের এখানে দেখবেন একটা চোখের আইকন আছে ওই আইকনের উপর একটা ক্লিক করবেন আপনার কার্ড নাম্বার আপনি দেখতে পারবেন এখানে একটা কপি অপশন আছে ঠিক আছে ওই কপি অপশনের মধ্যে ক্লিক করে কার্ড নাম্বারটা কোথাও সেভ রাখবেন তারপর আবার এই কার্ডের মধ্যে একটা ক্লিক করবেন মানে আঙ্গুল দিয়ে একটা টাচ করবেন দেখবেন কার্ডটা ঘুরবে পিছনের সাইডে দেখবেন আপনাকে মাস যেমন প্রথমে দিবে যেমন ধরেন জিরো থ্রি আপনার দিবে সিবিবি ঠিক আছে যেমন ধরেন সিবিবি দিল আপনাকে পাঁচশো পঁচাশি ঠিক আছে ফাইভ এইট ফাইভ এরকম তো এই সিবিবি আর মান্থ কোনো দিনও কারো কাছে শেয়ার করবেন না শেয়ার করলে কিন্তু আপনার কার্ড হ্যাক হয়ে যাইব এটা মাথার মধ্যে রেখেন ওকে তো আমি ভাই যতদূর দেখানোর চেষ্টা করছি আমি আমার কাছ থেকে যতদূর পারছি আমি আপনাদেরকে কিন্তু দেখাইছি আর এই যে পাঁচ ডলার আপনারা যদি কোথাও থেকে কিছু পার্সেস করেন অনলাইন আইডি কার্ড ভেরিফাই হওয়ার পরে ইনস্ট্যান্ট এই পাঁচ ডলার হচ্ছে আপনাকে তারা এখান থেকে কেটে নিবে ফি হিসাবে আপনার এটা কোনো খরচা হবে না আর এখানে হচ্ছে রেওয়ার্ড অপশন ওদের একটা পুল চলতেছে আপনার ওই যে আপনি যদি কোনো বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে পারেন তাহলে ডিরেক্টলি ইউভিএস আর্নিং করতে পারবেন এখানে ক্লেম অপশন পাবেন ক্লেমের মধ্যে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনার এই ওয়ালেটে ডলার চলে আসবে ওকে কোথায় এই ওয়ালেটে ডলার চলে আসবে তখন আপনি উইথড্রলের মধ্যে ক্লিক করে আর যে কোনো জায়গায় এখান থেকে টিআর সি টোয়েন্টি সিলেক্ট করবেন অ্যাড্রেস দেবেন মিনিমাম উইডো ডলার এখান থেকে ক্লিক করে সাবমিট দিবেন ইনস্ট্যান্ট উইডোয় আপনার ওয়ালেটে চলে যাবে ওকে তো এই ছিল বিস্তারিত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এখান আর এখানে যদি ক্লিক করেন এখানে ওদের একটা পোল চলতেছে দেখলাম এক ভাই প্রায় দুই হাজার ডলার আর্নিং করছে এই যে দেখেন র্যাঙ্কিং কোথায় এই যে উনি হচ্ছে দুই হাজার ডলার নিছে তো এখানে রেওয়ার্ডও আর্ন করা যায় আবার মাস্টার কার্ডও ফ্রিতে পাওয়া যায় তো এই ছিল বিস্তারিত ভাই যতদূর পারছি আমি দেখাইছি আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতে চিঠা বাই বাই আল্লাহ হাফেজ আইডিটা ভেরিফাই আমি লাইভ একটা কার্ড নিয়ে দেখাইতাম এখন তো এটা হবে না আর আমার কাছে কোনো কার্ডও নাই যে আমি আপনাদেরকে দেখাইবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে একদমই টোটালি ক্লিয়ার